আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, রাজস্থানের আজমির শরীফ দরগা জায়াত করার পর আপনারা যারা নিজামুদ্দিন আউলিয়া মাজার জায়াত করার জন্য দিল্লি যেতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা কিভাবে আজমির শরীফ থেকে নিজামুদ্দিন আউলিয়া মাজার পর্যন্ত আপনারা যেতে পারেন এবং অল্প খরচে এবং সহজেই, সেটাই নিয়ে আজকে আমার ভিডিও থাকবে। তো আপনারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। সাথে আছি আমি মোহাম্মদ নূর একিব চৌধুরী। এখন ভোর 5টা বাজে, দরগার পাশে আমার হুড আমি ছিলাম। দরগা গেট থেকে একটু সামনে এটি এসে আমি এখান থেকে একটি অটো নিয়ে নিলাম। সে অটোটি স্টেশন পর্যন্ত 100 রুপি নিবে। আপনারা অবশ্য দাম দর করে উঠবেন, আপনি 100 রুপির বেশি কাউকে দিবেন না, 100 রুপিতে আপনার চলে আসতে পারবেন স্টেশনে। তো আমরা স্টেশনে চলে আসলাম ইতিমধ্যেই। তো অটো করে আসার পর আপনারা এখানে এই দিকে হেঁটে যাবেন। আপনারা অনেক মানুষ দেখতেছেন যে এদিকে হেঁটে আসছে। এখানে এসে দেখেন আমাদের ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে। আজকে আমরা এই ট্রেন করে দিল্লিতে যাব, বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এই ট্রেনটি হচ্ছে তাদের লাক্সারি খুব ফাস্টেস্ট একটা ট্রেন ইন্ডিয়ার, যেটা আপনার বিভিন্ন স্টেটে তারা নতুন করে চালু করেছে এই ট্রেনটি। এবং এই ট্রেনের ইন্টেরিয়র ডিজাইন খুবই পারফেক্ট এবং আপনার জার্নির এক্সপিরিয়েন্স অনেক অসাধারণ। আপনারা এই ট্রেনে চলে অবশ্যই আনন্দ পাবেন। যদি কলকাতা আসার পর আজমিরে যেতে চান এবং আজমির শরীফে যাওয়ার পর আপনি দিল্লিতে যাওয়ার ইচ্ছা থেকে থাকে, তাহলে আপনার অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা বন্দে ভারত ট্রেন করে যাবেন। আর আপনার যদি বন্দে ভারত ট্রেনে যদি সহজে টিকিটটা কাটতে চান, তাহলে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে কীভাবে আপনারা এই ট্রেনের টিকিটগুলো কাটতে পারেন, সেটা দেখে নিবেন। সেটা আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আই বাটনে আপনারা পেয়ে যাবেন। আপনার এই ভিডিও দেখে আপনারা এই টিকিটটা সংগ্রহ করতে পারেন। আর এই ট্রেনটি হচ্ছে আপনার আজমির জংশন থেকে দিল্লি ক্যান্ট পর্যন্ত টোটাল 428 কিলোমিটার দূরত্ব। এই আজমির থেকে ছেড়ে যাওয়ার পর দিল্লি ক্যান্ট পর্যন্ত এই ট্রেনটি যায়। ট্রেনটি আপনার 6:20 আজমির জংশন থেকে ছেড়ে যায় এবং দিল্লি ক্যান্টে 11:30 ভিতরে পৌঁছায়। টোটাল 5 ঘন্টা সময় লাগে আজমির থেকে দিল্লি ক্যান্ট যাওয়ার পর্যন্ত। আজমির থেকে দিল্লি ক্যান্ট পর্যন্ত টোটাল হচ্ছে 6টা স্টেশন, এর ভিতরে 4টা স্টেশনে থামবে। প্রথম যে স্টেশন থামবে সেটা হচ্ছে জয়পুর স্টেশন, এটা হচ্ছে 135 কিলোমিটার দূরত্ব আজমির থেকে। তারপর স্টেশন হচ্ছে আপনার আলোয়ার, যেটা হচ্ছে 186 কিলোমিটার পর্যন্ত দূরত্ব। 3 নম্বর যে স্টেশন হচ্ছে সেটা হচ্ছে আপনার রেওয়ারি, সেটা হচ্ছে 360 কিলোমিটার দূরত্ব আজমির থেকে। এবং সর্বশেষ যে স্টেশন সেটা হচ্ছে গুরগাঁও, 411 কিলোমিটার দূরত্ব আজমির থেকে। তারপরে স্টেশন হচ্ছে দিল্লি ক্যান্ট। এই টোটাল আপনার 4টি স্টেশনে থামবে আজমির থেকে দিল্লি ক্যান্ট, 6টা স্টেশন টোটাল। এবং এটার গতিবেগ 100-130 পর্যন্ত, এই গতিবেগে কন্টিনিউ এই ট্রেনটি চলবে। এবং এই ট্রেনের ভিতরে আপনার ওয়াইফাই আপনি ফ্রি পাবেন এবং তার ইন্টেরিয়র ডিজাইনটা অনেক সুন্দর, সম্পূর্ণ এসি কন্ডিশন। এবং ওইটার যে তাদের ওয়াশরুম, তাদের ভিতরে যে হসপিটালিটি অনেক ভালো, তাদের খাবার কোয়ালিটি অনেক ভালো, আপনারা খেতে পারবেন এবং তার সার্ভিসটাও অনেক ভালো। আপনারা এই ট্রেনে যাত্রা করে অবশ্যই আপনারা একটা ভালো একটা বেটার ফিল করতে পারবেন, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আপনাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব, আপনার যে আজমির থেকে যদি আপনার দিল্লি যাওয়ার যদি প্ল্যান থেকে থাকে, তো অবশ্যই আপনার কলকাতা থেকে আপনার সেই বন্দে ভারত ট্রেনের টিকিটটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। তাহলে আপনার এই ট্রেনে যাওয়ার তা অনেক সহজ হয়ে যাবে এবং সহজে টিকিটটা পাবেন এবং কম মূল্যেই আপনি সেই টিকিটটা সংগ্রহ করতে পারবেন। এই টিকিটটি টোটাল আপনার খাবার ছাড়া যে আপনি টিকিট সংগ্রহ করতে চান, তাহলে হচ্ছে 925 রুপি লাগবে। আর আপনি যদি খাবার ইনক্লুডিং করেন সেক্ষেত্রে 150 রুপি আরও বেশি লাগবে। বিবাস, এখন আমি ট্রেনে উঠে যাচ্ছি, আমার ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে গেছে। তো আমার সিটটি হচ্ছে C4 ক্যাবিনের, এখানে আপনার এই সিটটা পড়ছে। এখানে যে আঙ্কেলটা দেখতে পারতেছেন উনি এক বাংলাদেশের এবং ওনার বাসার ঢাকা। আর আমার সিটটা হচ্ছে ওইটা, এই সিটে আমি বসে যাব। তো চলো, ভিতরটা যতটুকু বাইর সুন্দর ততটুকুই আপনার ভিতরটা অনেক সুন্দর। তার ট্রেনের ভিতর যে দরজা অটোমেটিকলি ওপেন হয়ে যায়, খুব সুন্দর সিস্টেম, আমার দেখে ভালো লাগছে। তো ওইভাবে তো
অনেক সময় আপনার এই যাত্রীরা বসে থাকলে ভিডিও কল নাকি মানে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করছে 6:20 সঠিক টাইমে। আমি আসলে এত ভোরবেলা আমি ট্রেনের যাত্রা আমি কখনোই করি নাই, এত অনেক ভালো লাগতেছে। কারণ হচ্ছে আমি ভোরবেলা এরকম একটা লাক্সারি ট্রেনে বসে যাচ্ছি, এবং আপনি যদি এই ট্রেনে যদি না চলেন সেই ট্রেনের যে একটা ফিল আপনি পাবেন না, একদম নয়েজ নাই বলতেই চলে, নয়েজটা নাই বলতে চলে, আর এত স্মুথ ট্রেনটা চলতেছে বোঝাই যাচ্ছে না যে আপনি এটা ট্রেনে বা না কিসে বসে আছেন। অনেক কমফোর্ট ফিল করা যায়, কারণ হচ্ছে এই ট্রেনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যাত্রীরা কোনো ধরনের যে ট্রেনের যে একটি জার্নি বা কোনো ধরনের যে এটা কান্তি ফিলটা যে না আসে সেইভাবেই আপনি খুব স্মুথলি ট্রেনটা চলে, এবং ট্রেনটা এখন অনেক দ্রুততম ট্রেনটা চলে। আপনার চললেই এই ট্রেনের যে বাস্তবতাটা আপনার চোখের সামনে আসবে, এবং আপনাদের এই ট্রেনটা দেখেন অলরেডি 120 কিলোমিটার 125 কিলোমিটার পর্যন্ত ট্রেন চলতেছে, অলরেডি স্পিড উঠে গেছে। আপনারা আমার এই স্ক্রিনে দেখতে পারতেছেন 109, 10, 15, 25 এরকম কন্টিনিউ একটি ট্রেন চলে, 100 থেকে 130 পর্যন্ত এই ট্রেনটি কিন্তু স্পিড নিয়ে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ট্রেনের যে লাক্সারি ট্রেনে বসে আপনার এই ট্রেনের পাশে যে ভিউগুলো যখন আপনি দেখবেন, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবেন, আপনি এখানে 428 কিলোমিটার ভিতরে আপনি অনেক স্টেট পার করে যাবেন, এবং প্রত্যেকটা স্টেটের যে পাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই অপরূপ, আপনারা দুর্দান্ত, আপনার যত দেখবেন ততই মনোমুগ্ধ হবেন। আমি সত্যি আমি যা দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে যা আপনার বলে বোঝানোর মতো না। কারণ হচ্ছে যেহেতু নতুন একটা দেশে আসছি, সাধারণভাবেই এই প্রকৃতিগুলো এই জায়গাগুলো আমার কাছে নতুন, এই জায়গা যে প্রকৃতিগুলো অনেক সুন্দর এবং আমার কাছে সুন্দর লাগবে। আপনারাও যখন আসবেন এই ট্রেনগুলো চলবেন, আপনারাদেরকেও এই ট্রেন অনেক ভালো লাগবে। তো আপনারা দেখতেছেন যে ডান পাশে আমি ভোরবেলা যেহেতু ট্রেন যাচ্ছে ছুটে, লাল সূর্যের আলো উঠতেছে, এই যে অনুভূতিটা এত ভোরে ট্রেনে আপনি ছুটে যাচ্ছেন, এরকম লাল সূর্য আস্তে আস্তে ভেসে উঠতেছে, আপনার এই যে একটা অনুভূতি, আপনি যদি এই ট্রেনে যদি না চলেন, আজমির থেকে যদি আপনি যদি দিল্লিতে যখন যাবেন তখন সকালবেলা, এই যে একটা ফিল আপনি কিন্তু সবসময় পাবেন না। আর এই যে চারটা মানে সূর্যটা আমার কাছ থেকে বোঝা যাচ্ছে যে আমার একদম সামনে, চোখের সামনেই যেন উঠতেছে, তো এটা ফিলটাকে অন্যরকম। তো কথা বলতে বলতেই আপনার ওয়েটার চা নিয়ে আসলো, এই চার মধ্যে একটা আপনার একটা কফি দিছে, তারপর আপনার এখানে একটা বিস্কিট দিছে, আর হচ্ছে আপনার চা পাতার গুঁড়া এটা দিছে, এটা মিক্স করে আমি খাচ্ছি। এটা কিন্তু আপনার এই খাবারের সাথে ইনক্লুডিং, এবং এর টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল, আপনার আমার চাটা খারাপ ছিল অনেক ভালো ছিল, আপনার টেনি অনুপাতে অনেক ভালো। আর এটা হচ্ছে আপনার স্ন্যাক্স দিয়েছে, একটু পরে এটা খাবার দিবে, সেটাও আপনাদেরকে আমি শেয়ার করব, আশা করি আপনার দেখবেন। সকালে যে নাস্তাটা মূল ডিশ সেটা নিয়ে আসছে, তো সকালে নাস্তায় মেন ডিশে তারা দিছে এই যে লুচি টাইপের দুইটি লুচি দিছে, তো এবং সাথে দিছে যে আপনার ছানার যে ছোলা যেটা আমরা বাংলাদেশে খাই, ওইটা একটু বড় টাইপের ছোলা, ওইটা দিয়ে তারা একটি তৈরি করছে, এটা অনেক সুস্বাদু খাবারটা, আমার অনেক ভালো লাগছে। এটা রাজস্থানে কিন্তু খুব নাম করার একটা খাবার। আর সাথে একটা দিছে আপনার যে আলুর দমের মতো, বাট এটা আলু না, অনেক ধরনের মিশ্রিত আছে, যেটা স্বাদটা অন্যরকম, খেতে অনেক ভালো লাগছে আমার। আর সাথে একটা দই দিছে, একটা সস দিছে, ওভারঅল এই নাস্তাটা আপনার অনেক ভালো ছিল। এই ট্রেনের ভিতরে এত ভালো সুস্বাদু খাবার যে পাবো এটা আমি আশা করি নাই, কিন্তু খাবারটা খেয়ে আমার আসলে অনেক ভালো লাগছে। ওভারঅল আমি যে ইন্ডিয়া আরও যে ট্রেনগুলো চলছে সেই ট্রেনের যে খাবারগুলো থেকে অনেক সুস্বাদু এই খাবারটা। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার সাথে প্রকৃতি দেখুন, আশা করি আপনার এই বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গার স্টেটের যে প্রকৃতিগুলো দেখে আপনার অনেক ভালো লাগবে। ইন্ডিয়ার যে প্রকৃতিময় এত সুন্দর ঘেরা, ইন্ডিয়ার প্রকৃতিময় এত বড় একটি
দেশ। তো এই দেশকে অনেকেই বলে যে আপনি ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াকে যদি আপনি ঘুরেন, পুরো ইন্ডিয়াকে আপনি যদি ঘুরেন, তার মানে হইল আপনার পুরো পৃথিবী আপনি ঘুরে নিয়েছেন। এটা বলার একটা বিশেষ একটা কারণ আছে, আপনাদের এটা কথা শুনে অবাক লাগতে পারে। কারণ হচ্ছে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে যখন আপনি যাবেন, প্রত্যেকটা স্টেটের আবহাওয়াটা ভিন্ন। আপনি ঠান্ডা পাবেন কাশ্মীর গেলে, আপনি গরম পাবেন, আপনি বৃষ্টি অনেক পাবেন, আপনি সব ধরনের মানে ছয়টা ঋতুর যে পুরো আবহাওয়াটা আপনি এই একটা দেশের ভিতরে পাবেন, এটা পৃথিবীতে কোনো দেশে নেই। এই একটা দেশে আপনি সব ঋতুরই সব ধরনের আবহাওয়া এই দেশটার ভিতরেই পাবেন। যার জন্য অনেক মানুষ বলে, এবং এটা আমি বিশ্বাসও করি, কারণ হচ্ছে যেহেতু প্রকৃতিময় এবং সব ধরনের আবহাওয়ার বিস্তৃত এই ইন্ডিয়া জুড়ে আছে, সেক্ষেত্রে বলাই যায় যে মানুষ যেটা বলে যে আপনি ইন্ডিয়া ঘুরলে পুরো পৃথিবী গুলো সমান হয়ে দাঁড়ায়, এটা বাস্তব হচ্ছে এই কয়েকটি কারণে, ঠিক আছে। আর আপনি চাইলে একদিনে, দুই দিনে, এক মাসে, দুই মাসে আপনি ইন্ডিয়া ঘোরা সম্পূর্ণ করতে পারবেন না। আপনি ইন্ডিয়া ঘুরতে হলে কমপক্ষে হলে পুরো ইন্ডিয়া যে ভালোভাবে আপনি ঘুরতে হয় মিনিমাম ছয়টা মাস আপনার সময় লাগবে। কারণ হচ্ছে একটা স্টেটে দেখার মতো তাদের অনেক সংস্কৃতি, তাদের অনেক প্রকৃতিময় পরিবেশ, আবহাওয়া, এসবগুলো দেখে আপনার মধ্যে পুরো পৃথিবীর ঘোরার মতো একটি অনুভূতি আপনার ভিতরে কাজ করতে পারে। তো বন্ধুরা, আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসছি, সবাই প্রস্তুতি নিচ্ছে, আমরা দিল্লিতে চলে আসছি এবং সঠিক সময় 11:30 বাজে, সঠিক টাইমে আমাদের ট্রেনটি আমাদের রেল স্টেশনে নিয়ে আসছে। তো আপনারা সর্বপ্রথম ট্রেনটি নেমেই একটু সামনে গিয়ে একটা ওভারব্রিজ পাবেন, ওভারব্রিজ ধরে আপনারা ওই পাশে চলে আসবেন। এখানে এসে আপনারা একটু সামনে এগিয়ে যাওয়ার পর দেখবেন মানুষ আপনাদের সাথে যাচ্ছে, মানুষের সাথে সাথে আপনারা যদি আসেন তাহলে আপনার রাস্তা চিনতে সমস্যা হবে না। আপনারা চাইলে এই সাইড দিকে বেড়ে যেতে পারবেন এবং আপনারা একটু এই সাইডে সোজা চলে আসলেই আপনারা এই দেখবেন এখানে অনেক ধরনের ট্যাক্সি, আপনার অটো, এগুলো এখানে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে 5-7 মিনিট একটু সামনে আসি, আপনারা এখান থেকে এই যে অটোগুলো যেতেছে এখান থেকে চাইলে আপনারা অটো নিতে পারেন। আর অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে এখান থেকে অটো রিজার্ভ করার ক্ষেত্রে। আপনারা যখন দিল্লি কেন স্টেশন থেকে বের হয়ে যখন অটো নিতে চাইবেন তখন অনেক অটো ড্রাইভাররা দেখবেন আপনার জোর করে আপনার লাগেজ নিয়ে আপনার তাদের গাড়িতে উঠে দিচ্ছে এবং বলতেছে চলুন আমি আপনাকে নামাই দেবো এসেই। তো এখানে যদি তাদের সাথে আপনি যান তাহলে কিন্তু আপনার কাছ থেকে তারা অনেক পরিমাণ টাকা বেশি রাখবে, তারা 400-500 রুপি আপনাদের কাছে নিয়ে নিবে, ঠিক আছে। তো আপনারা এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন এবং তাদের কথায় আপনারা কান দিবেন না, আপনারা নিজে স্ট্রং থাকবেন, ঠিক আছে। এবং আপনি নিজামুদ্দিন আউলিয়া যাওয়ার জন্য দিল্লি কেন স্টেশন থেকে 150-200 রুপি হলেই যাওয়া যায়। আপনি যদি একজন হন, দুইজন হন বা তিনজন হন, প্রাইস কিন্তু 150-200 রুপিতে আপনি অটো নিয়ে চলে যেতে পারবেন। যখন আপনি অটো রিজার্ভ করবেন তখন তাদেরকে বলে নেবেন রাস্তা থেকে যেন কোনো ধরনের মানুষ যেন না তুলে, তারা কিন্তু 200-150 রুপি রিজার্ভ করে রাস্তা থেকে দেখবেন আরেকজন মানুষ তুলতেছে প্যাসেঞ্জার। তো এইরকম কিন্তু যেন না হয় এই কথাগুলো বলে এবং টাকা ফিক্সড করে তারপর আপনি কিন্তু অটোতে উঠবেন, তা না হলে কিন্তু রাস্তা কিন্তু আপনার সাথে এই অটো ড্রাইভাররা কিন্তু ঝামেলা করবে, ঠিক আছে। এবং টাকার পরিমাণ দ্বিগুণ, কিন্তু দ্বিগুণের বেশিও কিন্তু আপনাদের কাছে নিতে পারে। এই সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আর যেহেতু নতুন শহরে আসছেন, রাস্তা থেকে কোনো মানুষ ওঠাতেও কিন্তু সেফ না। আর দিল্লিতে যখন আসছেন, দিল্লি অন্য শহর থেকে দিল্লিতে একটু আপনার সাবধান থাকবেন, আপনার মানি ব্যাগ, আপনার পার্স, এগুলো থেকে আপনার পাশে চিন্তা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো কথা বলতে বলতে আমরা নিজামুদ্দিন আউলিয়া মাজারের সামনে এখানে চলে আসি। সিন্ধি অটো ড্রাইভাররা আপনাদের এই জায়গায় নামাই দিবে। এখান থেকে আপনি রাস্তার একটু সামনেই, যেখান থেকে নামাই দিয়ে একটু সামনে
যদি আপনি হেঁটে যান আপনার বাম দিকে একটা রাস্তা পাবেন, এতে বিলবোর্ডের পাশে দেখবেন একটু সামনে দেখবেন বাম দিকে একটা রাস্তা পাবেন, এই রাস্তা ধরে সোজা গেলেই আপনি নিজামুদ্দিন আউলিয়া মাজারের গেট পেয়ে যাবেন। কাউকে যদি জিজ্ঞেস করেন তাহলেও আপনাকে দেখাই দিবে, আপনি ইজিলি যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি আমি আপনাদের আজমির শরীফ থেকে নিজামুদ্দিন আউলিয়া মাজারে কীভাবে আপনারা আসতে পারেন, কত টাকা খরচ হতে পারে এবং কী সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তো নেক্সট ভিডিওতে আমি নিজামুদ্দিন আউলিয়া মাজারের ভিডিও নিয়ে আসবো, আপনারা সেই ভিডিওতে দেখবেন। নেক্সট ট্রাভেল ব্লগ ভিডিও আপনার কী ধরনের চাচ্ছেন আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে পর্যন্ত আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।